নমস্কার আমি সৌমেন দত্ত আমাদের ইউটিউব চ্যানেল ওনলি হোমিওপ্যাথিতে আপনাদের সবাইকে স্বাগত গরমকাল চলছে আর এই গরমের সঙ্গে সঙ্গেই হাজির যথারীতি প্রতিবারের মতো জন্ডিস একটা লিভারের রোগ বা যকৃতের অসুখ এই জন্ডিস কে কিভাবে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে পরাজিত করতে পারি দূরে রাখতে পারি সর্বোপরি সেরে উঠতে পারি এই নিয়েই আমরা আজকে আলোচনা করব আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার সমীর কুমার চ্যাটার্জি জন্ডিস বা পিত রোগ সাধারণত গরমকালে বাড়ে এই কারণে যে আমরা যে সমস্ত জল বা খাবার দাবার খাই সেই খাবারগুলো দেহের মধ্যে যায় যে সাধারণত ইনফেকশন করে এবং এই ইনফেকশনটা পীত রোগের মূল কারণ এবং জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাস হেপাটোসেলুলার জন্ডিস যেটা সেটা হচ্ছে ভাইরাস ঘটিত হয় ভাইরাস এ ভাইরাস বি ভাইরাস সি ভাইরাস ই এই সমস্ত ভাইরাসগুলো এই রোগ তৈরি করে ভাইরাস এ এবং ই জল দিয়ে আমাদের দেহের মধ্যে ঢোকে ঢুকে এই জন্ডিস রোগ তৈরি করে বি এবং সি সাধারণত রক্তের মধ্য দিয়ে বা ইনজেকশনের মধ্য দিয়ে বা সেক্সুয়াল পাথ হয়ে দিয়ে এই রোগগুলো ঢোকে গরমকালে মূলত এই ভাইরাসটা ভাইরাস এ এবং ভাইরাস ইটা দেখা যায় যার সিমটমস হচ্ছে যার লক্ষণ রোগের লক্ষণ হচ্ছে গা বমি পেটে ব্যথা খিদে কমে যাওয়া এবং তারপরে যেটা হয় চোখে চোখটা কিছুটা হলুদ হলুদ মতন হয় হাতে নোকের নিচেটা হলুদ হয় নিচে অংশ হলুদ হয় পেচ্ছাপ হলুদ হয়ে যায় এবং পরে দেখা যায় যে সারাদিনই পেচ্ছাপটা হলুদ হচ্ছে এবং পরে আরও কিছুদিন বাদে দেখা যায় পায়খানার যে অং পায়খানার যে রঙটা সেটা কোনোটা কোনো সময় পাতলা সাদা বা কোনো সময় শক্ত বা সাদা মতন পায়খানা হচ্ছে এই হচ্ছে আর গা বমিও হয় জন্ডিসের প্রথম দিকে এবং পরের দিকে সেটা বাড়ে বমিও হয় যেহেতু পেটের মধ্যে লিভারের ইনফেকশনে জন্যেই হেপাটাইটিস সাধারণত গরমকালে দেখা দেয় আমাদের দেখি যে যে সিমটমসের ওপরে মেডিসিনগুলি লক্ষ্য করা যায় প্রথমে হচ্ছে নাক্স ভূমিকার যে পিকচারটা সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট হচ্ছে একটু রেগে যায় অল্পতে কিটকিটে মেজাজ তারপরে খাওয়া দাওয়া পাল্টা করে রাতে ঘুম ঠিক মতন হয় না তারপরে একটু নেশা অল্প অ্যালকোহল নেওয়ার প্রবণতা থাকে পায়খানায় কোনো কোনো ক্ষেত্রে কনস্টিপেশন অর্থাৎ কষা পায়খানা থাকে কোনো ক্ষেত্রে দেখা যায় যে পায়খানাটা লুজ মোশন হচ্ছে এইরকম ক্ষেত্রে আমরা সাধারণত নাক্সভমিকা দিয়ে থাকি পরের মেডিসিনটা আমরা নাক্সভমিকার পরেই আমরা চুজ করব এখানে লাইকোপোডিয়াম ও স্পেয়ার অফ অ্যাকশনই হচ্ছে লিভারের ওপরে ডান দিকেই তাই জন্যে রাইট সাইডের ড্রাগ হিসেবে লাইকোপোডিয়ামকে আমরা চুজ করে থাকি এবং দেখি যে পেশেন্ট এই লক্ষণগুলো নিয়ে আসে ডান দিকে ব্যথা হচ্ছে সাধারণত ব্যথাটা ওই বিকেলবেলার দিকে চারটে থেকে আটটার মধ্যে বাড়ছে পেশেন্ট একটু গরম খাবার একটু টক খাবার একটু মিষ্টি খাবার এগুলো প্রবণতা তাদের খাবার মধ্যে দেখা যাচ্ছে এই সব ক্ষেত্রে আমরা সাধারণত ও লাইকোপোডিয়াম দিয়ে থাকি তবে তার সঙ্গে জন্ডিসের যে পিকচারগুলো আমরা এটা দেখতে পাই যে লাইকোপোডিয়াম পেশেন্টের ক্ষেত্রে এক ইউরিনটা ইউলো মতন হয় তারপরে হচ্ছে পায়খানাটাও সেখানে কনস্টিপেশান হয় এবং সাদা সাদা মতন পায়খানা করে লাইকোপোডিয়াম পেশেন্ট এরপরে আমরা যেটা চুজ করবো সেটা হচ্ছে চেলিডোনিয়াম চেলিডোনিয়াম পেশেন্টও দেখি আমরা যে জন্ডিসের পেশেন্টের ক্ষেত্রে আমরা যে পেশেন্টগুলোকে রুগীগুলোকে পাই তাদের ক্ষেত্রে দেখি যে ডান দিকে স্ক্যাপুলার পেছন দিকে বিশেষ করে রাইট সাইডে স্ক্যাপুলার নিচের দিকটায় পেইন হয় পায়খানা সাদা হয় এবং কোনো কোন ক্ষেত্রে পায়খানায় খুব কষা পায়খানা হয় ডান দিকে পেটে ব্যথা করে পেছাপ হলুদ হয় এগুলো আমরা চেলিডুনি আমি পিকচারের মধ্যে দেখতে পাই সর্বশেষে আমি ন্যাট্রাম সাল্পের কথা বলবো ন্যাট্রাম সালফ যদিও হাইড্রোজেনাইড কনস্টিটিউশনের ড্রাগ বিশেষ করে বর্ষাকালে বিভিন্ন জায়গায় জলে জল জন জল বাহিত যে রোগগুলো তার মধ্যে জন্ডিস একটা পড়ে বর্ষাকালে জল খাওয়ার পরে নোংরা জল যেহেতু অনেক সময় খাওয়া হয়ে যায় এবং তার ক্ষেত্রে হেপাটিক সেলে এফেক্ট করে এবং লিভারের মধ্যে এফেক্ট করে জন্ডিস হয় এবং সেক্ষেত্রে ন্যাট্রাম সালফের যে পিকচারগুলি আমরা পাই দেখতে পাই যে পায়খানা লুজ মোশন হয় সকালবেলা জ্বালা করে পেশেন্টের পেশেন্ট এই সমস্ত সিমটমস নিয়ে আসে হাঁচি সর্দি কাশি বর্ষাকালে এগুলো লেগে থাকে এবং তার সঙ্গে জন্ডিসের জন্য যে পেচ্ছা হলুদ হওয়া এবং পেটের ডান দিকে ব্যথা হওয়া লিভারের জায়গায় ব্যথা হওয়া এগুলো নিয়ে আসে তখন আমরা করাতে চিন্তা করি ডাক্তারবাবুর কাছে শুনলেন এই গরমে জন্ডিসের প্রতিকারে হোমিওপ্যাথিক কোন কোন ওষুধ কার্যকরী হতে পারে এর পরের এপিসোডে আমরা আলোচনা করব অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে দেখতে থাকুন হোমিওপ্যাথি নমস্কার